গত মরশুমটা খুব একটা ভালো যায়নি ময়দানের অন্যতম প্রধান ক্লাব লাল হলুদের। খুব তাড়াহুড়োর মধ্যেই দল গুছিয়ে তুলতে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি করে কোনোভাবে দল গুছিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। এস ইস্টবেঙ্গল নামে এবারও মাঠে নামছে লাল হলুদ ব্রিগেড। তবে আসন্ন আইএসএল মরশুমে আগের থেকে অনেকটা দল গুছিয়েই নামছে শতবর্ষের ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা নিয়ে সবসময় বেশ উত্তেজনা থাকে বাঙালিদের মনে, এবারও তাই রয়েছে। ইতিমধ্যেই 33 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, এবছর ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন অরিন্দম ভট্টাচার্য। একই সঙ্গে গোলরক্ষক অরিন্দমের পাশে থাকছেন সহ অধিনায়ক হিসেবে টমিস্লাভ মার্সেলা। একই সঙ্গে কোচ হিসাবে ইতিমধ্যেই নিজের সেরাটা দিয়ে কাজ শুরু করে দিয়েছেন কোচ ম্যানুয়েল দিয়াজ। দীর্ঘ কয়েকদিন ধরেই গোয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে লাল হলুদ শিবির। করোনা আবহে এবারও গোয়াতেই পুরো আইএসএল হতে চলেছে, আর সেই আইএসএল এর মধ্যেই এবার ইস্টবেঙ্গল চমক কাটতে প্রস্তুত। একাধিক অনুশীলন ম্যাচ খেলা হয়ে গিয়েছে এবং সেই ম্যাচগুলিতে জয়ও পেয়েছে ইস্টবেঙ্গল দল।